প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকে সুস্বাগতম আজকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো যা আপকামিং প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন ও আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিন আর ইউটিউব বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো চলুন এবারে শুরু করা যাক কোন কমিশন ত্রিভাষা সূত্র চালু করে অপশান এ রাধাকৃষ্ণ কমিশন অপশান বি মুদালিয়ার কমিশন অপশান সি জাতীয় শিক্ষানীতি অপশান ডি কোঠারি কমিশন সঠিক উত্তর হল কোঠারি কমিশন কোঠারি কমিশন ত্রিভাষা সূত্র চালু করে নেক্সট প্রশ্ন কোন সময়ে শিশু হাঁটার জন্য প্রস্তুত হয় অপশান এ ছ মাস বয়সে অপশান বি আট মাসে অপশান সি দশ মাসে অপশান ডি বারো মাসে সঠিক উত্তর অপশান ডি বারো মাস বয়সে শিশু হাঁটার জন্য প্রস্তুত হয় নেক্সট প্রশ্ন এরিক মতে মনোসামাজিক বিকাশের মোট স্তর কয়টি অপশান এ চারটি অপশান বি ছয়টি অপশান সি আটটি অপশান ডি দশটি সঠিক উত্তর অপশান এ চারটি এরিক মতে মনোসামাজিক বিকাশের মোট স্তর হল চারটি নেক্সট প্রশ্ন শিশু প্রথম কাকে ভালোবাসে অপশন এ পিতা অপশান বি পিতা মাতা উভয়কে একই সঙ্গে ভালোবাসে অপশান সি মাতা অপশন ডি যে শিশুকে পরিচর্যা করে তাকেই শিশু প্রথম ভালোবাসে সঠিক উত্তর অপশান সি মাতা মাতাকে শিশু প্রথম ভালোবাসে নেক্সট প্রশ্ন প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হল যথাক্রমে অপশান এ আট টাইপ এস টাইপ অপশান বি এস টাইপ রেসপন্ডেন্ট অপশান সি আর টাইপ অপারেন্ট অপশান ডি রেসপন্ডেন্ট অপারেন্ট সঠিক উত্তর অপশান এ আট টাইপ এস টাইপ প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হলো এস টাইপ আট টাইপ নেক্সট প্রশ্ন নির্মিতিবাদের সঙ্গে অপশান এ আচরণবাদের সাদৃশ্য দেখা যায় অপশন বি জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায় অপশন সি সমগ্রতাবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায় অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হলো অপশান বি জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায় নির্মিতিবাদের সঙ্গে নেক্সট প্রশ্ন কথোপকথনকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় অপশন এ চারটি অপশন বি পাঁচটি অপশন সি তিনটি অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ চারটি কথোপকথনকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় নেক্সট প্রশ্ন নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস অপশান এ সংবাদপত্র অপশান বি বেতার অপশান সি দূরদর্শন অপশন ডি উপরের সবগুলি সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলো অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস হল সংবাদপত্র বেতার দূরদর্শন সবগুলি নেক্সট প্রশ্ন শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশান এ ফ্রয়েবেল অপশান বি মাদাম মন্তেশ্বরী অপশান সি রুশো অপশান ডি জন ডিউই সঠিক উত্তর অপশান সি রুশো শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো নেক্সট প্রশ্ন শিক্ষণের স্তর কয়টি অপশেন এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি নির্ভর করে শিক্ষকের উপর সঠিক উত্তর অপশান বি তিনটি শিক্ষণের স্তর হল তিনটি নেক্সট প্রশ্ন কোন কমিশনের শিক্ষার চারটি স্তরের কথা বলা হয় অপশন এ রাধাকৃষ্ণ কমিশন অপশন বি কোঠারি কমিশন অপশন সি রেড্ডি কমিশন অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশন ডি উপরের কোনোটি নয় নেক্সট প্রশ্ন তালিম শিক্ষার প্রবর্তক হলেন অপশন এ শ্রী অরবিন্দ অপশন বি বিদ্যাসাগর অপশেন সি বিবেকানন্দ অপশন ডি গান্ধীজি সঠিক উত্তর অপশান ডি গান্ধীজি নৈতালিম শিক্ষার প্রবর্তক গান্ধীজি নেক্সট প্রশ্ন শিক্ষক কীভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে অপশান এ সমাজের মানব সম্পদের বিকাশ ঘটিয়ে অপশন বি সমাজের কল্যাণের সক্রিয় অংশগ্রহণ করে অপশান সি সামাজিক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অপশান ডি উপরের সবগুলি সঠিক উত্তর হল উপরের সবগুলি অপশন ডি নেক্সট প্রশ্ন শিক্ষকের ভূমিকা হল অপশন এ দার্শনিকদের ভূমিকা অপশান বি বন্ধুর ভূমিকা অপশান সি নির্দেশকের ভূমিকা অপশন ডি উপরের সবগুলি সঠিক উত্তর হলো অপশন ডি উপরের সবগুলি শিক্ষকের ভূমিকা হলো দার্শনিকদের ভূমিকা বন্ধু ভূমিকা নির্দেশকের ভূমিকা আজকের মতো ভিডিওটি এতটুকু আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আজ এই পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে বাই